ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন এই বিষয়ের মধ্যে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, আমাদের এখানে প্রথমে জানতে হবে, এখানে বোরন, আমরা ধরো বোরনের ইলেকট্রন বিন্যাস কি হবে সেটা আমরা জানব। তাহলে আমাদের প্রথমে কতগুলো বিষয় জেনে নিতে হবে। এক হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর, তোমরা জানো 18টি শ্রেণী আছে 1 থেকে 18 পর্যন্ত। এবং প্রথম পর্যায়ে যদি দেখি দুটি মৌল আছে, তাহলে এই যে দুটি মৌল থাকার জন্য আমাদের প্রত্যেকটা কক্ষের আবার উপকক্ষে ভাঙে। আমাদের সর্বোচ্চ উপকক্ষ 4টে হয়, নামগুলো হচ্ছে SPDF, এস উপকক্ষে 2টি সর্বাধিক, পি উপকক্ষে সর্বাধিক 6টি, ডি উপকক্ষে সর্বাধিক 10টি এবং এফ উপকক্ষে সর্বাধিক 14টি থাকে। এখন এস উপকক্ষে যে 2টি ইলেকট্রন আছে, তাহলে সেখানে আমরা তাকে পর্যায় সারণীর ভিত্তিতে তাকে দেখব। পর্যায় সারণীটা সেইভাবেই তৈরি করা হয়েছে, কোন কক্ষ উপকক্ষে কটি ইলেকট্রন আছে তার ভিত্তিতেই পর্যায় সারণী গঠনকে তৈরি করা হয়েছে। এখানে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, সেটি শেষ কক্ষ পথে 1টি ইলেকট্রন আছে, তাহলে এখানে এস উপকক্ষের ক্ষেত্রে হবে 1s1। যদি হিলিয়ামকে নিই, পরমাণু ক্রমাঙ্ক 2, শেষ কক্ষ পথে 2টি ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস বা উপকক্ষের ভিত্তিতে যদি দিই, তাহলে সেখানে বলবো 1s2 সর্বাধিক। যখন তুমি লিথিয়ামে যাবে, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু খেয়াল করো যে পরমাণু ক্রমাঙ্ক 3, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 3 মানে সর্বাধিক 2টি ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে আরেকটি ইলেকট্রন যে আছে তার উপকক্ষের নাম কি? সেটা হচ্ছে সেকেন্ড উপকক্ষের, আবার সেকেন্ড কক্ষ যেটা আমরা বলছি কে, তাহলে কে কক্ষের একটি উপকক্ষ হয়, দ্যাট ইজ এস। এল কক্ষের 2টি উপকক্ষ হয়, SP। এস উপকক্ষের সর্বাধিক 2টি, পি উপকক্ষের সর্বাধিক 6টি, তাহলে 8টি কমপ্লিট হল। তারপরে দেখো তৃতীয় পর্যায়ে চলে এসো, তৃতীয় পর্যায়ে কিন্তু একই ঘটনা, সর্বাধিক মৌল আছে 8টি, এখানেও কিন্তু ইলেকট্রন হিসাবে যদি দেখি সর্বাধিক ইলেকট্রন সংখ্যা থাকবে 8টি, তাহলে সেখানে 2টি উপকক্ষ হবে, একটি এস একটি পি। এস উপকক্ষে সর্বাধিক 2টি, পি উপকক্ষে সর্বাধিক 6টি। চতুর্থ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে দেখো 18টি ইলেকট্রন আছে, তাহলে এই 18টি ইলেকট্রনের ক্ষেত্রে 3টি পর্যায়ে আমরা প্রথমে ভাঙব। কিভাবে ভাঙবে? এস উপকক্ষে 2টি সর্বাধিক, পি উপকক্ষের সর্বাধিক 6টি এবং ডি উপকক্ষের সর্বাধিক 8, 10টি, তাহলে তোমরা যোগ করে দেখো 18টি এলো। এবার আমরা যাব কিভাবে এটাকে আলোচনা করছি। দেখো এখানে হাইড্রোজেনের পাশে হিলিয়ামকে নিয়ে এলাম, অর্থাৎ এখানে সর্বাধিক 2টি ইলেকট্রন হিলিয়ামের আছে। আমরা প্রথম শ্রেণীটাকে এস উপকক্ষের 1s1 ফর্মে তাকে লিখব, আর দ্বিতীয় উপকক্ষকে, দ্বিতীয় শ্রেণীকে 1s2 ফর্মে আমরা লিখব। আর অন্যান্য দেখো 13 থেকে 18 শ্রেণী পর্যন্ত 6টি আছে, এগুলোকে পি উপকক্ষ সর্বাধিক 6টি, আর সন্ধিগত মৌলের ক্ষেত্রে সর্বাধিক ডি উপকক্ষ সর্বাধিক 10টি। ধরো আমরা যদি এখানে বোরনকে নিয়ে এবার ভাবছি,
ব্রণের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 5। তার মানে দেখো, প্রথমে দুটো পর্যায়ে একটা পর্যায়ে কমপ্লিট করে এসেছি, 1:2। তারপরে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রেও এস উপকক্ষের সর্বাধিক দুটি ইলেকট্রন কমপ্লিট করছে, তাহলে 2s2। তাহলে আমরা এখানে 2s2 যদি বলি, এইবারে চলে যাও পি উপকক্ষে, দেখো 13 থেকে স্টার্ট এবং ফার্স্টে বোরন আছে, তাহলে হবে কি 2 দ্বিতীয় পর্যায়ে, সেই জন্য 2p1। এইভাবে আমরা বোরনের ক্ষেত্রে করলাম। এবার আমরা ক্লোরিনকে দেখি, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 17, প্রথম থেকে আবার আসতে হবে। তাহলে প্রথম পর্যায়ে দুটো কমপ্লিট করেছে, দুটো মৌল আছে, তাহলে 1:2। দ্বিতীয় পর্যায়ে দেখো 8টা কমপ্লিট করেছে, তাহলে 2s2। আর ওদিকে পি উপকক্ষে সর্বাধিক 6টি বলেছি, তাহলে হবে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে 2p6। প্রথম পর্যায়ের জন্য 1s2, দ্বিতীয় পর্যায়ের জন্য হলো 2s2 2p6। এবার তৃতীয় পর্যায়ে আসুন, তৃতীয় পর্যায়ে যে 3s2 কমপ্লিট করলো, আবার পি উপকক্ষের ক্ষেত্রে 5টি কমপ্লিট করেছে, তাহলে 3p5। তাহলে এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7 ক্লোরিনের ক্ষেত্রে দেখলাম। তাহলে এবারে চলে এসো এখানে ভ্যানাডিয়াম, পরমাণু ক্রমাঙ্ক 23। তাহলে আমরা আবার সেই প্রথম থেকে চলে আসছি, প্রথম পর্যায়ে দুটি কমপ্লিট করছে, তাহলে 1:2। দ্বিতীয় পর্যায়ে 8টি কমপ্লিট করছে, তাহলে উপকক্ষ হিসেবে 2s2 2p6। তাহলে 8টি কমপ্লিট হলো, তাহলে ইলেকট্রন বিন্যাস এখনো পর্যন্ত 2, 8 এসে এসছি। তৃতীয় পর্যায়ে দেখো আবার 8টি, তাহলে 3s2 3p6। এবার চতুর্থ পর্যায়ে এসো, চতুর্থ পর্যায়ে মানে 4s2 কমপ্লিট করেছে, এবং এখানে ডি উপকক্ষ কিন্তু আসছে, এবং তৃতীয় নম্বরে এসছে, তাহলে 4d3। তাহলে আমার কাছে ইলেকট্রন বিন্যাসটা কি আসছে, 2, 8, 8, 5, 2, 8, 8, 5।